আপনার অধিক সম্পত্তি তো আপনার বিপদের কারণ, বিপদের কারণ না? অনেক সম্পদের মালিক হলে আপনার পেছনে অনেক লোক লেগে যায়, চোর লেগে যায়, ডাকাতও লেগে যায়, ছিনতাইকারীও লেগে যায়, আর অনেক সময় আপনার যদি কোনো প্রবলেম থাকে, বড় দুর্নীতি থাকে, তাহলে দুদকও লেগে যায়। হ্যাঁ, লাগে না? সম্পদ তো বালা মুসিবত রে ভাই। এই বালা মুসিবত অর্জন করার জন্য মানুষ যে কেন এত পাগল, মানে বালা মুসিবত হয় তখন যখন আপনি এটাকে অবৈধভাবে ইনকাম করেন, যখন আপনি সম্পদের বিশাল পাহাড় গড়ে তোলেন, যখন আপনি মনোপলি বিজনেস করেন, মানুষকে ঠকান, তখন এই সম্পদ কিন্তু বালা মুসিবত হয়ে যায়। কিন্তু এটা দেখেও মানুষের এখনো হুঁশ হয় না। আপনি যদি সম্পদ দান করে দেন, ইভেন এমনকি কারো কাছে যদি অবৈধ সম্পদও থাকে, অবৈধ সম্পদ হচ্ছে সবেনিয়ত ছাড়া জনকল্যাণে ব্যয় করবেন, তো আপনি নিজেকে যদি খুব দ্রুত মুক্ত করে ফেলেন, তখন আর কিন্তু কেউ আপনার পেছনে লাগবে না, কারণ এখন তো আপনার কাছে সম্পদ নেই। আর এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান। তার কাছে সব বৈধ সম্পদই আসত, সে যা যুদ্ধলব্ধ সম্পদ হোক বা যে কোনো সম্পদ হোক, স্তূপীকৃত হয়ে যেত, তিনি সবটাই বিতরণ করে দিতেন, নিজের জন্য কিছু রাখতেন না। সহিহ বুখারীর অনেকগুলো বর্ণনা আছে, এর মধ্যে বাহরাইনের একটা ঘটনাও আছে। অনেক সম্পদ আসলো, সাহাবায়ে কেরামের অনেকে ভাবলো যে কিছু পাই কি না কিছু, মানে আগে থেকে তো আল্লাহ রাসূল তাকালেনই না, তিনি সালাত পড়লেন, তারপরে সেখানে গেলেন, দেওয়া শুরু করলেন, দেখা গেল তার প্রিয় আত্মীয় স্বজন, প্রিয় সাহাবিদের অনেকেই, মানে এটা কিন্তু তিনিই পারমিশন দিয়েছেন যে তুমি উঠিয়ে নিয়ে যাও, কিন্তু দেখা গেল যে সবাই একটু বেশি উঠাতে চেয়েছে। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাসের আব্বাসের ঘটনা, আব্দুল্লাহ নয়, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি অবাক হলেন, আমার চাচাও এত সম্পদ চায়। আল্লাহ, সম্পদ চাওয়ার মধ্যে ত্রুটি নেই যদি বৈধ হয়, কিন্তু বেশি সম্পদ চাওয়াটা আল্লাহ রাসূল পছন্দ করতেন না। এবং সত্যি কথা বলতে কি, আমাদের জন্য বেশি সম্পদের অধিকারী হওয়া, পুঞ্জীভূত করা, অনেক ব্যাংক ব্যালেন্সের অধিকারী হওয়া, এটা আমাদের জন্য খুব বেশি উপাদেয় নয়, ভালো নয়, কিন্তু জায়েজ আছে যদি বৈধতার সীমারেখার মধ্যে আমরা থাকি।